গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। রান্নাবান্না এদিকে হয়ে গেছে, আর আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল দিন বলতে আজকে আমার মায়ের জন্মদিন, তার উপরে আমরা আবার বিকেলবেলা রাত্রের বাসে ঘুরতে যাচ্ছি দীঘায়। এদিকে রান্না আমার হয়ে গেছে, রান্নার সময় ভিডিওটা করতে পারিনি, রান্না করেই মাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, মাংস, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তারপর চাটনি, পাঁপড়, আর দই মিষ্টি, আর মা খুব ভালোবাসে চকোবার, তাই চকোবার আইসক্রিম, এই রাখা হয়েছে আজকে লাঞ্চের মেনুতে। দুপুরে লাঞ্চের পর একবারে চলে যাচ্ছি মায়ের কেক কাটিংয়ে সন্ধেবেলায়। এই সন্ধেবেলা খুব তাড়াহুড়োর মধ্যেই কেকটা কাটা হয়েছে, এদিকে সব এদিকে ওদিকে ছড়ানো, আর ট্রেনেরও টাইম হয়ে গেছিলো, ওর জন্য তাড়াহুড়ো করে মা কেকটা কাটলো, তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। মায়ের কেক কাটার পরেই বেরিয়ে এসছি, এই আমরা স্টেশনে চলেও এসেছি, আর বাবা আর অর্ক আমাদের দিতে এসছে স্টেশনে, বাবা গাড়ি করে দিয়ে গেল আর টিকিট কাটতে গেছে। আমরা এখানে বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসলেই উঠব। এখন আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে করে যাচ্ছি শিয়ালদা আমার ননদের বাড়ি। এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, শিয়ালদা স্টেশনে নেমে এবার যাচ্ছি আমার ননদের বাড়ির দিকে। প্রসেনজিৎদা নিতে এসছে, বিধাননগর থাকতেই প্রসেনদাকে ফোন করে দিয়েছিলাম, তো নিতে এসছে, এখন যাব আমরা। আর আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, কারণ যেহেতু এখন ট্রেন অনেক লেটে লেটে, ওর জন্যই তাড়াতাড়ি আসা হয়েছে। আর শিয়ালদা স্টেশনে তো তেমন পরিমাণে ভিড়। দেখো বলছিলাম প্রসেনজিৎদা নিতে এসছে, তো প্রসেনদা নিতে চলেও এসছে, আমরা এদিকে যাচ্ছি, আমি বাবি যাচ্ছি গাড়ি করে, আর আমার হাজবেন্ড আসছে হেঁটে হেঁটে, আর খুব একটা দূরেও না প্রসেনজিৎদার বাড়ি শিয়ালদা থেকে, ওর জন্য ও হেঁটে হেঁটে আসছে, আর আমরা গাড়ি করে ব্যাগটা নিয়ে যাচ্ছি। থেকে আমার ননদের বাড়িতে এখন দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই বাজে 11:05, 11:30 সময় বাস, বাসে করেই যাচ্ছি রাতের বাসে। তো চলো একবারে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমাদের গাড়ি চলে এসছে, দিদির বাড়ির থেকে বেরিয়ে গেছি, আর যাচ্ছে এখন ধর্মতলার দিকে বাস ধরতে, যে গাড়িতে উঠে গেছি। ধর্মতলায় চলে এসেছি, এবার গাড়ি থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে আছি, আর এদিকে একটা ডগি, এই যে বাড়ির পোষাই ডগি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার হাজবেন্ড তাকে আদর করছে। এখন বাসে আমরা উঠে গেছি, বাস ছাড়ার টাইম হতে যায়, আর এই যে উঠে বাস
স্যানিটাইজ করেই দিয়েছে, তাও আমরা বসার আগে একবার স্যানিটাইজ করে তারপরে বাবিনকে নিয়ে বসলাম বাসে। এখন আমরা সবাই বাসে উঠে গেছি, এবার মাস্ক পরে আছি, কথা শুনতে পাবো কি না বুঝতে পারছি না, তবুও এই যে ব্যাগ ট্যাগ রেখে বাবিন নেবো না, বাবিন নেবো না, বাবিন এখন নামতে হবে। বাবি বাস চালু হতে পারলো না, কিন্তু বাবির দুষ্টুমি শুরু। বাবি কোথায় যাচ্ছি? দুর্গানগর যাচ্ছি, না দুর্গানগর না, দীঘা যাচ্ছি তো। শুরু করছি, একবারে কালকে গিয়ে শেষ করবো। চলো বাসটা চালু হোক, এখনো বাস চালু হওয়ার সময় হয়ে গেছে, এক্ষুনি চালু হয়ে যাবে। বলো আবার পরে কথা বলছি। আমাদের বাস এদিকে চালু হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছে বাসটা, আর আবার তোমাদের সাথে কোলাঘাটে গিয়ে কথা বলছি। এই কোলাঘাটে এসে পৌঁছালাম, এখন বাজে রাত্রির কটা বাজে গো? এখন বাজে 1:15, এখন পৌঁছালাম এই কোলাঘাটে। এই দেখো আমরা এখন বাস থেকে নেমে গেছি, আর কোলাঘাট যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিওটা করা হয়নি। আবার বাস থেকে নেমে বৃষ্টিতে আর নেমে ব্লগটা করতে পারিনি, একবারে হোটেলের সামনে এসে কথা বলছি। এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এই ম্যানেজারকে ফোন করেছে প্রশান্তদা, ফোন করে এখন উঠলো, উঠে আমাদের এখন গেট খুলছে, ওপরে যাব। এই যে খুলতে এসছে, আর অবস্থা ভীষণই খারাপ, সারা রাত্রি বাসের মধ্যে মুখ চোখ চুল ঠুল। এই সবে ঢুকলাম, ঢুকে এই বসে আছি, বসে এখন রেজিস্ট্রেশন হবে। ঘুমাচ্ছিল সবাই, ডেকে তোলা হলো, বসে থাকি, এখন উনি আসবে, তারপর খাতা আসবে, ফিল আপ হবে, তারপরে রুমে যাব। হোটেলে চেকিং করে এখন আমরা বেরিয়ে গেছি বিচের দিকেই, হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের দিকে, আর এখন বাজে 5:30 বাজতে যায়। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখা যাক এখানে আস কি হয়। ও এই এখন যাই বিচের দিকে একটু ঘুরে আসি।
দেখো বাবা ছেলে এখন মর্নিং ওয়াক করছে এখানে এসে, জল জমে রাস্তার কি অবস্থা, কি করব কি জানি। এই দেখো এখন আমরা বেরিয়ে গেছি মোহনার দিকে, টোটোতে উঠে গেছি। মোহনাতে এখন চলে এসেছি, এই মাছ টাছ দেখছি। মোহনার সকালের ভিউটা জাস্ট অসাধারণ। এখন এই মোহনাতে এসে বোঝা যাচ্ছে ভিড়টা, যথেষ্ট ভিড় আছে। আর এখানটা বেশ, সমুদ্রের সামনেটা যাওয়াও যাচ্ছে, ভালোও লাগছে। এই যে বাবিন, দাঁড়াও দেখাচ্ছি, দিদি বাবি আর বাবির পাপা তিনজনে চলেও গেছে এর মধ্যে জলে। মোহনাতে এসে বিচের সামনে চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি আর বিস্কিট খাচ্ছি। দেখো মাছ ধরার বোট গুলো ঘুরছে আশপাশ দিয়ে। বিচে বসে আমাদের চা খাওয়া হয়ে গেছে, খাচ্ছে প্রসেনজিৎদার চা খাওয়া হয়ে গেছে। আর মাছ মাছ ধরে সব নৌকাগুলো আসছে, নৌকোই সব ছোট ছোট ট্রলারগুলো আস। এদিকে দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে মেঘে, মানে যখন তখন বৃষ্টি চলে আসবে। এমনিতে আশা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখছি টুকটুক করে। আর আর এদিকে দেখো, মানে ক্যামেরা যেদিকে ঘোরাবো সেদিকে মানুষের থেকে বেশি কাদের দেখতে পাচ্ছ, আর সেটা কোনো ব্যাপার না, আমাদের মতন ওরাও হয়তো এসছে মোহনায় সকালবেলা ঘুরতে। দেখো এদিকে আমরা মাছের মার্কেটে চলে এসেছি, আর মাছের মার্কেটে এসে সত্যি যারা মাছ ভালোবাসে তাদের এই মার্কেটে এসে মনটা মানে শান্তি হয়ে যাবে। এত কাঁকড়া, বড় বড় পমফ্রেট মাছ, ইলিশ মাছ ভীষণ বড় বড়, মানে আর চিংড়ি মাছের তো কোনো তুলনাই হবে না, এত বড় বড় সাইজ চিংড়ি মাছের। আর মাছের সাইজগুলো হয়তো ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট বড় বড় মাছ আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ না ওগুলোকে বলছে লবস্টার, ওগুলো এই লবস্টার দে মানে খেয়ে শান্তি না হলেও দেখতে তো ভীষণই ভালো লাগছে, খেতে তো আমাদের বাঙালি চিংড়ি মাছই ভালো লবস্টারের থেকে। সব থেকে দুঃখের বিষয় হলো আমরা ফেরার দিন না গিয়ে যেদিন গিয়েছি সেই দিনই মোহনাতে চলে গেছি, বাড়ির জন্য আনার আর কোনো উপায় ছিল না।
এখানে ভীষণ ঝড় উঠে গেছে, তো আবার যাচ্ছি হোটেলের দিকে ফেরত। আর কালকে থেকে এই ব্লগটা কন্টিনিউ করছি, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, তো আজকের মতন চলো, টাটা।